আমরা হাসন রাজার বিষয়ে 4 দিনের আন্তর্জাতিক বক্তৃতামালা সূচনা করেছি। আজকে এই বক্তৃতার তৃতীয় দিন। গত 2 দিন ধরে আমরা হাসন রাজার জীবন, তার সাহিত্য, বিশেষ করে সঙ্গীত রচনা, তার পারিবারিক প্রেক্ষাপট, এইসব বিষয়ে কথাবার্তা শুনেছি। আজকে আমাদের আলোচনার তৃতীয় দিন। তৃতীয় দিনের সূচনাতেই আমরা আমাদের মূল বক্তা, যিনি সামারিন দেওয়ান, তাকে আমরা সংযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি কিন্তু তাকে শুনতে পাচ্ছি না। আমরা আশাবাদী যে এই সমস্যা খুব তাড়াতাড়ি তিনি সমাধান করে আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং যথাসময়েই আমরা তার বক্তব্য শুনতে পাব। আমরা অনুষ্ঠান শুরু করে দিয়েছি। আমাদের সঙ্গে মডারেটর হিসেবে উপস্থিত আছেন ডক্টর সুজয় কুমার মণ্ডল, লোক সংস্কৃতি বিভাগ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি, এবং যে পত্রিকা ফোকলোর অ্যান্ড ফোকলোরিস্টিক্স আজকের এই যে 3-4 দিনের আলোচনা চক্রের আয়োজন করেছে, এই আলোচনা চক্রের এই পত্রিকার তিনি সম্পাদক মণ্ডলীর একজন। পত্রিকার সূচনা লগ্ন থেকেই তিনি আমাদের সঙ্গে আছেন এবং হাসন রাজা সম্পর্কিত এই বক্তৃতামালা আয়োজন করার ব্যবস্থাপনার উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। আমরা গত 2 দিনের আলোচনার প্রেক্ষিতে ডক্টর সুজয় কুমার মণ্ডলকে আমরা একটু অনুরোধ করব তার একটু বক্তব্য শুনে নেওয়ার জন্য। সামারিন ভাই, আমি শুনছি আপনাদের কথা। আচ্ছা, ঠিক আছে, আপনার কথা আমরা শুরু শুনতে পেয়েছি, সুন্দর আপনার সুন্দর শুনতে পাচ্ছি। সুজয় সুজয় একটু তুমি সূচনা করো, সামারিন ভাই বলা শুরু করবেন। সকলকে শুভ সন্ধ্যা, নমস্কার। এবং আজকে আমাদের তৃতীয় দিন আন্তর্জাতিক যে বক্তৃতা মালা, মূল বক্তা সামারিন দেওয়ান, তিনি বাংলাদেশের সিলেট জেলার সুনামগঞ্জে থাকেন। হাসন রাজার যে পৈতৃক ভিটে, তিনি তাদেরই বংশের একজন। গত 2 দিন ধরে খুব প্রাঞ্জল ভাষায় হাসন রাজার জীবনের নানা দিক, বংশ পরিচয়গত দিক এবং হাসন রাজার যে গান আমরা দেখতে পাই, গানের নানান দিক সম্পর্কে তিনি আলোচনা করছেন। এইভাবে আমাদের আজকে সহ আগামীকালও তার বক্তৃতা চলবে এবং আগামীকাল আমাদের এই বক্তৃতামালার শেষ পর্ব।
তে দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, আপনাদের কোনো বিষয় যদি জানার থাকে, কোনো কৌতূহল থাকে, কোনো মতামত যদি থাকে আমাদেরকে জানাবেন, আমরা সেগুলি আমাদের মূল বক্তা শামারিন দেওয়ান সাহেবকে আমরা জানাব, তিনি তার উত্তর দেবেন। আমরাও গতকাল আমি এবং ডক্টর শেখ মকবুল ইসলাম শামারিন দেওয়ানের আলোচনার মাঝে মাঝে আমরা বিভিন্ন বিষয় নিয়ে, তার বক্তব্যের বিষয় নিয়ে বিশেষ করে আমরা আলাপচারিতা করেছি। আজকেও সেরকমই আমরা আলোচনাটা করব। হাসান রাজার যে গান, গানের মধ্যে যে বাস্তবতা, বৈরাগ্য ভাবনা, দর্শন চেতনা, যেগুলো আমরা দেখতে পাই সেগুলি সম্পর্কে ইতিমধ্যেই কিছু কিছু আলোকপাত করেছেন শামারিন দেওয়ান সাহেব। আজকের বক্তৃতার মাধ্যমেও কিন্তু আমরা আরো নতুন দিক আমরা নিশ্চয়ই জানতে পারবো হাসন রাজা এবং হাসন রাজার গান সম্পর্কে। তার সময় বিলম্ব না করে আমরা একেবারে বাংলাদেশে অবস্থান করছেন সুনামগঞ্জে শামারিন দেওয়ান সাহেবকে অনুরোধ করব আজকের বক্তৃতা শুরু করার জন্য। শামারিন ভাই, গতকাল গতকাল আমরা হিবার্ট লেকচারে ছিলাম, রবীন্দ্রনাথের হিবার্ট লেকচার এইখানে আপনি গতকাল শেষ করেছিলেন, তো এই সূত্রটা আপনাকে আমি শুধু ধরিয়ে দিলাম। হ্যাঁ, এখান থেকেই শুরু করুন। প্রথমে আমি এই যে ফোকলোর এবং ফোকলোরিস্ট জার্নাল, ইন্টারন্যাশনাল জার্নাল, তার সাথে জড়িত আছেন মকবুল ইসলাম, ডক্টর মকবুল ইসলাম, সুজয় কুমার মণ্ডল এবং আপনাদের কলিগ যারা যারা আছেন এর সাথে জড়িত, তাদেরকে আমার নমস্কার এবং সালাম। এবং তার সাথে আমাদের প্রিয় দর্শনার্থী যারা হাসন রাজার বিষয়ে অনুসন্ধানী, উৎসুক, কৌতূহলী, তাদেরকেও আমার সশ্রদ্ধ সালাম এবং নমস্কার। আমি বিষয়টা আজকে একটু অন্যরকম বলবো, যে গান দিয়ে শুরু অলমোস্ট করেছিলাম কালকে, আজকে আর গান নয়, গান আমরা পরে নিয়ে আসবো কথার সাথে। আমি শুরুতেই বলবো যে প্রখ্যাত ভাষা বিশেষজ্ঞ যিনি ডক্টর সলিমুল্লাহ খান, যিনি ঢাকায় অবস্থান করতেন এক সময়, তিনি বলেছিলেন যে ষোড়শ শতাব্দী হল শ্রী চৈতন্যের কাল, এবং এই শতাব্দীতে বাংলার প্রথম আধুনিককরণের কাল শুরু হয়। এ অঞ্চলে তখন মানবতার প্রগতি ধারা ফলপ্রসূভাবে ইউরোপের সাথে যুগোপযোগী ছিল। সেই সূত্রে পরে আমরা দেখি রবীন্দ্র বিশেষজ্ঞ যিনি কুষ্টিয়ায় অবস্থানরত এখনো আছেন, ডক্টর আবুল হাসান আহসান চৌধুরী, প্রথিত রবীন্দ্র বিশেষজ্ঞ এবং লালন বিশেষজ্ঞ, সেই চিন্তাবিদ, তিনি বলেছেন অনেকখানি প্রণিধানযোগ্যতার কথা, যে এই মৃত্তিকা ধন্য হয়েছে, সিলেটের কথা বলছেন, শ্রীভূমি মরমী মৃত্তিকার জন্ম দিয়েছে জীবন ও জগতের সন্ধানে মনুষ্যত্বের উপাসক সাধকদের, আর এই মৃত্তিকা ধন্য হয়েছে হজরত শাহজালাল, হজরত শাহপুরাণ আরো অনেক দরবেশ আউলিয়াকে বক্ষে ধারণ করে, যারা মানব প্রেমী, ঈশ্বর সাধক ছিলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতির অভিনব মেলবন্ধন রচনা করে দিয়ে গিয়েছিলেন তাদের আদর্শ সাধনার মধ্য দিয়ে। এই শ্রীভূমির আদিত্য চণ্ডালকে স্বপাংতেও করেছিলেন, আর সেই শ্রীহট্টের মাটিতে জন্ম নিয়েছেন শীতালং শাহ, সৈয়দ শাহানুর, আরকুম শাহ, রাধারমন, শেখ বানু, দুরবিন শাহ, রকিব শাহ, শাহ আব্দুল করিম প্রমুখ, এরকম অনেক মরমী মহাজন তাদের সঙ্গীতের
সুবাদে যে মরমী জগৎ নির্মাণ হয়েছিল সেই মরমী বলয়ের কেন্দ্রে ছিলেন আমাদের মরমী কবি দার্শনিক কবি হাসান আল্লাহ। এটি আমার কথা নয়, সেটি বলেছিলেন ডক্টর আবুল হাসান চৌধুরী। আজ হাসান রাজাকে আমরা শতাব্দীর মরমী ফুল বলতে পারি, এটিও ডক্টর আহসান চৌধুরীর মন্তব্য। এবং শেষে আমরা কথিত আছে যে হাসান রাজার অনেক সেকালে অনেক প্রতিপত্তি অনেক ঝড় থাকা সত্ত্বেও হাসান রাজা বিংশ শতাব্দীর মধ্য সমচিত্তের মাপকাঠির দ্বারা বিচার করতে পারা না পারা যায় না তা অনেকে অকপটে স্বীকার করেছেন। তিনি যে বনের ফুলের মতো স্বতঃস্ফূর্তভাবে প্রস্ফুটিত হয়েছিলেন তার মূল কারণটি হল আপন গতিতে তিনি তার মানুষ কবি মানুষ প্রস্ফুটিত করেছিলেন। এবং তার মূল কারণটি হল যে তিনি উদাসীন মন বাউল মন কিংবা দার্শনিক চিন্তক মনের অভিব্যক্তি ঘটিয়েছেন। তিনি নিজের খ্যাতি আহরণে তিনি একদম কি বলবো তার কর্ম তিনি করেননি, দেখেছেন তার কাজেই তাকে আখ্যায়িত করেছে নানান বিশেষণে। তিনি অকপটে নিজেকে দেখেছেন পাগল বাউলা কিংবা ভাবুক বলে, তাই বলে যদি তাকে অসচেতন কবি বলে ধরা হয় তাহলে ভারী অন্যায় হয়ে যাবে তার প্রতি। আমরা এখন যে প্রসঙ্গে আসব সে বিষয়টি হলো যে হাসান রাজার মধ্যে সবসময় একটা স্বতঃস্ফূর্ততা কাজ করত এবং তিনি সেই স্বতঃস্ফূর্ততার মধ্য দিয়ে তিন প্রকার অনুভূতি অভিজ্ঞতা তার বইয়ে তার লেখা তার সৃষ্টিতে সৃষ্টি করেছেন। প্রথম শ্রেণীর অনুভূতি কিংবা কৌতূহল থেকে তার শৌখিন বাহার গ্রন্থটি রচনা হয়। এই বইটি সাধারণত তিনি পাখি পশু এবং মানুষকে নিয়ে তিনি রচনা করেন। এই বইয়ের পরে তিনি যে বইটি রচনা করেন সেটি হলো হাসান বাহার। হাসান বাহার ছিল তার রঙিন জীবনে রঙিন বাহারের যে সমাহার, আর এই সমাহারেই তিনি হাসান বাহার গ্রন্থটি রচনা করেন। আর শেষের প্রকার অন্তকরণে অনুরণন থেকে হাসান রাজা হাসান উদাস গ্রন্থের রচনাও প্রকাশ করেছিলেন। এই গ্রন্থটি তিনি রচনা করে নিজে প্রকাশ করে দিয়ে গিয়েছিলেন 1914 সালে। আমরা হাসান রাজার যদিও অনেকখানি আঞ্চলিক ভাষার এটি শব্দ প্রয়োগ করেছিলেন কিন্তু রূপ জগতে প্রস্ফুটন ঘটানোর চেষ্টা তার কম ছিল না, তাতে তার সৃষ্টিতে কোনো জায়গায় কাব্যের গতি থেমে এটি বিশেষভাবে ও উল্লেখ করেছেন প্রভাত চন্দ্র গুপ্ত, যিনি 12 বছর পর্যন্ত কলকাতার এই লেখক তিনি হাসান রাজাকে দেখেছিলেন এবং বুঝেছিলেন, পরে তাকে পড়াশোনা করেছেন এবং তার সম্পর্কে গানের রাজা হাসান রাজা গ্রন্থে এই উল্লেখটি করেছেন। তিনি উল্লেখযোগ্যভাবে একটি কথা বলেছেন যে যে যত অশিক্ষিত নিরক্ষর হোক, হাসান রাজা মাত্র আমরা জানি যে মাত্র 3 বছর মাদ্রাসায় পড়াশোনা করেছেন কিন্তু এরপরেও দেখি যে যত অশিক্ষিত নিরক্ষর হোক অন্তরের কোনো উপলব্ধি কিংবা গভীর ভাবকে প্রকাশ করতে গেলে তার ভাষায় জ্ঞাত সারে অজ্ঞাত সারে সাহিত্যিক শব্দ সম্ভার এবং সাহিত্যিক ভাষা শৈলীর প্রভাব অল্প বিস্তর এসেই পড়েছে। হাসান রাজা গানেও সেই বৈশিষ্ট্য খুব বেশি রকম ধরা পড়ে। আমরা এই বিষয়গুলা কেন বললাম যে হাসান রাজার বিষয়ে তার গানের ব্যাপারে অনেকেই সন্দিহান আছেন যে তিনি অশিক্ষিত ছিলেন, তিনি লেখাপড়া জানতেন না, তার হয়তোবা তার সাথীরা এই ভাবাবেগ প্রকাশ করেছেন। হ্যাঁ, তার সাথীর কমতি ছিল না, তিনি সব সময় 16 জন মহিলা আর 10 জন পুরুষকে নিয়ে তার যে আসরের যে একটা পরিবেশ সব সময় বজায় থাকত সেটা তিনি বারবার বলে গিয়েছেন। আমরা এই বলাটা অবশ্য হাসান রাজার বড় ছেলে গনিউর রাজা
তার আত্মজীবনীতে তিনি লিখে গেছেন, এবং প্রায় 65 জন সাথীদের নাম গনিউ রাজা তার বড় ছেলে লিখে গিয়েছেন। আমরা এখন আসি যে হাসনাজার গানের দিকে। হাসনাজা তিনি প্রথমেই বলা যায় তিনি প্রেমের অনুসারী ছিলেন, ভীষণভাবে তার মধ্যে প্রেমের বিরাজ ছিল। তিনি প্রেম তার হৃদয়ের মধ্যে গেঁথে তিনি সবসময় তার সাধনা, তার মধ্যে যে সাধনার স্ফুরণ ঘটত এটা আমরা প্রতিনিয়ত দেখেছি। একটা গান আমরা শুনি, সেই হৃদয়ের কথা তিনি বলার চেষ্টা করছেন। আমার হৃদয়ে ছন্দের কি হইল রে, হৃদয়ে ছন্দের কি হইল, হৃদমাজারে ঠাই কামাই কত কথা কইল রে, কত কথা কইল। আমার হৃদয়ে ছন্দের কি হইল রে, হৃদয়ে ছন্দের কি হইল, হৃদমাজারে ঠাই কামাই কত কথা কইল রে, কত কথা কইল। মোরে কোলে তুলে লইয়া সে যে মায়া সায়রে ধ্রুব দিল, কোলে তুলে লইয়া সে যে মায়া সায়রে ডুব দিল, ওরে কি যে করি আমি হি আমার, কি যে করি আমি হি আমার, উথাল পাথাল হইল রে, এক মাঝারে খাই কামাই কত কথা কইল রে, কত কথা কইল। আসুন না যা বলে ওরে, তাইলে আমরা পরে আবার চলে আসি আরেকটি গানে। তিনি বলেছেন এই হৃদয়ে, এই প্রেমের হৃদয়ে, প্রেমিকের হৃদয়ে তার অবস্থান, যাকে নিয়ে তিনি সাধনা করার চেষ্টা করেছেন, এতে তার কোনো 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 দ্বিধাবোধ নেই, কোনো ভয়ভীতি নেই। তিনি অকাতরে তিনি তার গান গাইতে তিনি রাজি আছেন। হাসনাজ সেই কথাটি তিনি তার গানে বলেছেন। আমার হৃদয়ে আমার হৃদয়ে শ্রীহরি, আমার হৃদয়ে শ্রীহরি, আমি কৃতর জমকে ভয় করি, শত জমকে তেরে দেব, শতজমকে তেরে দেব, সহায় শিব শঙ্করি, সহায় শিব শঙ্করি, আমি কি তোর জমকে ভয় করি, আমার হৃদয়েতে শ্রীহরি, আমি কি তোর জমকে ভয় করি, শতজমকে তেরে দেব, শতজমকে তেরে দেব, সহায় শিব শঙ্করি, সহায় শিব শঙ্করি, আমি কি তোর জমকে ভয় করি। আমি যখন উঠি রেগে দেখে যম দূত বাগে, আমি যখন উঠি রেগে দেখে যম দূত বাগে, আসে না মোর মায়ের আগে, হায় রে আসে না মোর মায়ের আগে, দেখো যে লক্ষণ শ্রী, দেখো যে লক্ষণ শ্রী, আমি কি তোর জমকে ভয় করি, আমার হৃদয়েতে শ্রীহরি, আমি কি তোর জমকে ভয় করি। হাসন নাচার সন্ধান আছে, প্রাণ দিয়েছে হরির কাছে, হাসন রাজার সন্ধান আছে, প্রাণ দিয়েছে হরির কাছে, হাসন রাজার সন্ধান আছে, জমকি আসবে তারি কাছে, প্রাণ দিয়েছি হরির কাছে, হায় রে প্রাণ দিয়েছি হরির কাছে, জম আসবে নিবে ধরে, জম আসবে নিবে ধরে,
আমি ইথর জমকে ভয় করি। এইভাবে আমরা দেখলাম যে হাসান রাজার মধ্যে যে প্রেমের যে উচ্চারণ ঘটল, এই উচ্চারণের সাথে আর হাসান রাজা তার মধ্যে কোনো দ্বিধাবোধ নেই, তিনি অকাতরে সেই গানগুলা গেয়ে যাচ্ছিলেন, তিনি মনকে অন্তরলোকে নিবদ্ধ করেন এবং তার মানুষ বিভিন্ন ক্রিয়াকলাপ তার মানুষ চক্ষে অবলোকন করে তার এ রোগের বিভিন্ন উপসর্গ তিনি আবিষ্কার করেন এবং প্রেমাস্পদের দর্শন লাভে তিনি অভূতপূর্ব আনন্দের সৃষ্টি করেন তার নিজের মধ্যে। এই 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 ধরনের একটা গান তিনি আমরা খুব পপুলার গান তিনি রচনা করে গিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন তার সেই প্রভু আর কেউ নয় তার হাসন জান। তাই বলছেন, হাসন জানেন মুখটা দেখি ফালদি উঠে চিরাবরা হাসন রাজার বুকের মাঝে উঠে নিশান লাগিল রে পাখা দুনয়নে নিশান লাগিল রে। এই যে তার মানস চক্ষে তার হাসন জান তার প্রভু দেখা দিয়েছেন, সেখানে তিনি শেক্সপিয়ার কথা ছিল দি লোনাটিক দি লাভার দি পোয়েট আর অফ ইমাজিনেশন অল কম্প্যাক্ট, সেই কথাই যে এরকম প্রেমতত্ত্ব পরিচয়ে হাসান রাজার কাছে প্রেমের এমন একটি শক্তি তিনি পেয়েছিলেন যার কার্যকারিতা তার দেহ মনকে ছাড়িয়ে এক বিনাশী অর্থ কি বলবো মন এবং দেহকে বিনাশ করে তিনি ব্রহ্মে বিলীন হওয়ার মহাশূন্যে নির্বাণ হওয়ার একটা লাভ করার চেষ্টা করেছেন এবং সেটিকে আবার লাভ করাও বলা যায় না, সহজ অর্থে সেটি কামনা বাসনার পরিসমাপ্তি ঘটানো সেটাই তিনি বলার চেষ্টা করেছেন। এই যুগ দিয়ে আমরা একটু সামারিন ভাই আমরা পরপর তিনটে গান শুনেছি, একটু পরপর তিনটে গান আমরা শুনেছি এবং গানের প্রেক্ষাপট আমরা শুনলাম। সুজয় স্যার, আমরা আসলে প্রথম প্রথম যে দুটি গান শুনলাম আর কি, সেটা হাসন রাজার হৃদয় সম্পর্কিত, আমার হৃদয় চান্দের কি হইল আমার হৃদয়তে শ্রীহরি, তো এই যে আপন হৃদয়ে তিনি ডুব দিচ্ছেন এই গানের বা এই বর্গের যত গানে, এবং তারপরে আমরা দেখছি যে নিশা লাগিল রে বাঁকা দুনয়নে নিশা লাগিল রে, এই যে প্রেমের অভিযাত্রা হাসন রাজার গানে যেটা তার হৃদয় থেকে অন্তরাত্মা অন্তরলোক এবং ব্রহ্মে অন্তর্লীন হয়ে যাওয়া, এই যে গোটা পর্যায়টা এই যে গোটা পথ পরিক্রমাটা আমরা হাসনের গানের মধ্যে হাসন রাজার গানের মধ্যে দেখতে পাচ্ছি। আসলে একটা জিনিস সুজয় সাহেব আমার মনে হয় সেটা হচ্ছে সুনামগঞ্জ সিলেট ওই হাওড় বাউর তার প্রকৃতির মধ্যে এমন একটা মায়া রয়েছে যেখানে মানুষ আপনাতে আপনাকে হারিয়ে ফেলেন এবং আপনাকে হারাতে হারাতে মানুষ একসময় বোধহয় পরমাত্মাকে পেয়ে যান, তো এই যে নিজেকে হারিয়ে পরমাত্মাকে পাওয়ার যে পদ্ধতি বিদ্যাই বলি পারিভাষিক অর্থে সেটা আমরা বারবার কিন্তু হাসন রাজার গানে প্রায় মোটিফের মতো ঘুরে ফিরে দেখছি। হাসন রাজা বারবারই বিভিন্ন গানে বলছেন যে নিজেকে হারালে তবেই আমি হরিকে পাবো আল্লাহকে পাবো, এই যে আত্ম বিস্মৃতির ভিতর দিয়ে চরম এবং পরমকে প্রাপ্তি, তার এই দর্শনটি এই গানগুলির মধ্যে সুন্দরভাবে ফুটে উঠেছে এবং সামারিন সাহেব আজকে খুব মানে খুব গুরুত্বপূর্ণ সঙ্গীতগুলি আজকে নির্বাচন করেছেন এবং আমরা ঠিক যে জায়গাটাতে যেতে চাইছি আর কি, যে হাসন রাজার আধ্যাত্মিকতা ট্রান্সেন্ডেন্টালিজম এমন একটা জায়গা যেখানে কোনো জাতি বর্ণ ভেদ নেই, যেখানে একদিকে আল্লাহ একদিকে হরি একদিকে শিব শঙ্করী সব একাত্ম হয়ে রয়েছেন, এই যে একাত্মতা এই যে বিরাট ভারতের উপমহাদেশীয় যে দর্শন
যে একাত্মতা কাজী নজরুলের মধ্যে, লালন শাহের মধ্যে, সেই একাত্মতা আমরা হাসন রাজার মধ্যেও দেখতে পাচ্ছি। তো কোথাও তিনি আমাদের যে লোক সংস্কৃতির যে সমন্বয়ের ঐতিহ্য তার একজন প্রতিনিধি বটে, প্রতিভু বটে। তো এই গানগুলো আমরা সেই দিক থেকে আমি সামারিন ভাইকে ধন্যবাদ জানাব এই গানগুলি তুলে ধরার জন্য। এর পরবর্তীকালে সামারিন ভাই আমাদের জন্য কি গান রেখেছেন আমরা অপেক্ষা করে রইলাম। এইটুকুই আপাতত আমরা টিকা করলাম, সুজয়ের যদি কিছু বক্তব্য থাকে আবার সামারিন ভাই। আমার একটু বলার আছে, সেটা হচ্ছে যে একদমই তাই, কবি বিজয় সরকারের ক্ষেত্রেও আমরা দেখেছি, তারপরে লালনের গানেও আমরা দেখতে পাই যে সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা, এখানেও গতকাল মকবুলদা যেটা বলছিলেন যে জার্নিটা শ্রীহরি থেকে আল্লাহ, এই যে বিষয়গুলো আজকে এই গানটার মধ্যে আমরা দেখতে পেলাম, সেটা একটা দিক। আরেকটা দিক আমি সামারিন ভাই বলছিলেন যে নিজেকে হাসান রাজা বাউলা বলছেন, দেওয়ান দেওয়ান বলছেন, এখানে বাউলা শব্দের অর্থ এক মানে কি আর কি, মানে এইটা একটুখানি এই শব্দটা আমরা দেখছি, বাউলা কে বানাইল রে হাসন রাজার বাউলা কে বানাইল। হ্যাঁ উত্তর শুন, হ্যাঁ হাসন রাজার অন্য গানে আছে উত্তর, সামারিন ভাই বলবেন। যে হাসন রাজা নিজের ক্ষেত্রে তিনি নিজেকে বাউলা শুধু বলেননি, আউলা ঝাউলা তিনি বলেছেন, পাগল, আবার তিনি বাউলা শব্দ ইউজ করেছেন। বাউলা আমরা গান দিয়ে সেই বাউলা শব্দের অর্থ খুঁজে নেব। আবার তার স্রষ্টাকে তিনি বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন, নিজেকে যেমনি বিভিন্ন নামে আখ্যায়িত করেছেন, তিনি মনের খুশিতে, মনের বলবো স্বতঃস্ফূর্ততায় তিনি আবার তার তার মানস চক্ষে তিনি তার স্রষ্টাকে দেখেছেন, আল্লাহ দেখেছেন, খোদা, মৌলা, হরি, গৌর হরি, শ্যাম, ঠাকুর, প্রাণবন্ধু ও হাসন জান। আর বিশেষভাবে হাসন রাজার অনেকগুলা গানে বন্ধু অন্তরিয়া, এই অন্তরিয়া শব্দটা আমরা পেয়ে থাকি, এটা হাসন রাজার উদ্ভাবন। হাসন রাজা অন্তরকে তিনি তার খোদাকে বলছেন, আমার অন্তরিয়া, বন্ধু অন্তরিয়া রে, এই অন্তরিয়া শব্দটা বহুখানে তিনি ব্যবহার করেছেন। তিনি আমি আগেই গতদিন আমি বলেছিলাম যে হাসন রাজা পুরুষ এবং স্ত্রীকে নির্বিশেষে তিনি দেখতেন, তিনি কোনো এখানে ভেদাভেদ করতেন না, যার কারণে তার স্রষ্টাকে দেখতে গিয়ে কোনো সময় পুরুষও এসেছেন আবার কোনো সময় স্ত্রীলোকও এসেছেন। এখানে তার শরীয়ত বিধান মতে যেটা আমাদের ইসলামে আছে যে স্রষ্টার সাথে কাউকে যোগ করতে নেই, হাসন রাজা তা করেননি। হাসন রাজা তার ভালোবাসা থেকে তিনি অনেক সময় বলতেন যে মানুষ হাসন রাজা এই স্রষ্টার সৃষ্টি, তো সৃষ্টি জানেন যে মানুষকে আসলে সৃষ্টি সে জানে না শেখে, তো এইভাবেই হাসন রাজা বলার চেষ্টা করেছেন। এই যে তার যার প্রেমে তিনি একেবারে ডুবে গিয়েছিলেন এবং তিনি বাউলা হয়ে গিয়েছিলেন, এবং কেনই বা বাউলা সে কথা আমরা তার আরেকটি গানে বলবো, কিন্তু শেক্সপিয়ারের সেই কথাটি বলছিলাম যে তিনি বলছিলেন যে আমি এমন সাধনায় রথ, আমি এমন ইয়েতে জলে ডুবেছি যে জলে ডুবে আমি নিজেকে আর চিনতে পারছি না, আমি আওলা জাওলা বাওলা সব কিছু হয়ে গেছি আমি সেই পীড়িতের জন্য। পীড়িতের মানুষ যারা আওলা জাওলা হয়ে রে তারা, হাসন রাজা পীড়িত করে হয়েছে বুদ্ধি,
বুদ্ধিহারারে হাসন রাজা পীড়িত করে হইছে বুদ্ধিহারা পীড়িতির মানুষ যারা আওলা জাওলা হয়ে তারা হাসন রাজা পীড়িত করে হইছে বুদ্ধিহারা পীড়িতির এমনি ধারা মন প্রাণ করে সারা পীড়িতির এমনি ধারা মন প্রাণ করে সারা আরো করে কারাবারা আরো করে কারাবারা লাগলো যে পীড়িতির বেড়া লাগলো যে পীড়িতির বেড়া পীড়িতির মানুষ যারা আওলা জাওলা হইলে তারা আসন রাজা পীড়িত করে কইছে বুদ্ধিহারা এমনি করে এই যে সুজোদা বলছিলেন যে হাসন রাজা তাহলে এই বাউ বাউলা এ শব্দটা কি বাউল যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং নিজ ছিলেন হাসন রাজার মেয়ের গড়ে মেয়ের দিকের নাতি একেবারে নিজের নাতি এবং তিনি যথেষ্ট একজন ফিলোসফার মানুষ ছিলেন বাংলাদেশের দার্শনিক এই দার্শনিক তিনি তার নানা সম্পর্কে বলে গিয়েছেন না আমার নানা বাউল নয় তবে হ্যাঁ তিনি নিজেকে বাউল মনের অধিকারী মনে করতেন তিনি তিনি নিজেকে বাউল একজন বাউল যেমন তার মনের মধ্যে যে মনের যে অবস্থানটা থাকতো যে পরিস্থিতি থাকতো সেই পরিস্থিতিটা হাসন রাজার মধ্যে ছিল তাই বিখ্যাত গান একটি আছে হাসন রাজা নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন তিনি যদি বাউলাই হন আর বাউলেই হন তিনি কে আর তিনি বলছেন বাউলা কে বানাইলো হরে হাসুন রাজারে বাউলা কে বানাইলো রে বানাইলো বানাইলো বাউলা তার নাম হয়ে যে মৌলা বানাইলো বানাইলো বাউলা তার নাম হয়ে যে মৌলা দেখিয়া তার রূপের ছটক দেখিয়া তার রূপের ছটক খান রাজা হইল আওলা কে বানাইলো হরে হাসুন রাজার বাউলা কে বানাইলো তাই আমরা এই গানে দেখি শুধু বাউলা নয় তিনি বলেছেন আওলা যে মৌলা তাকে আওলা বানিয়েছেন বাউলা বানিয়েছেন ঠিক তেমনি আরেকটি গানে আমরা দেখি হাসন রাজা বলছেন হাসন রাজা বাউলা মাবুদ আল্লাহর লাগে হাসুন রাজা হইছে আওলা মাবুদ আল্লাহর লাগে হাসুন রাজা হইছে আওলা হাসুন রাজা বাউলা মাবুদ আল্লাহর লাগে হাসুন রাজা হইছে আওলা হাসুন রাজা পাগল হইয়া ডাকে মৌলা মৌলা ডাক শুনি আসবে মৌলা হাসুন ছাইয়ে রইলাম হাসুন রাজা পাগল হইয়া ডাকে মৌলা মৌলা ডাক শুনি আসবে মৌলা হাসুন ছাইয়ে রইলা হাসুন রাজার মৌলা আইসা খুলে তুলে লইয়া হাসুন রাজা মৌলা আইসা খুলে তুলে লইলা কুলে থাকে লামাই মোনা এই কথা বলিলা কুলে থাকে লামাই মোনা এই কথা বলিলা হাসুন রাজা বাউলা মাবুদার লাল লাগি হাসুন রাজা হইছে আওলা মাবুদ আল্লাহর লাগি হাসু রাজা হইছে আওলা হাসুন রাজা বাউলা তাহলে আমরা দেখলাম কি এই বাউলার আসলে ব্যাখ্যা তিনি নিজেই দিয়ে গেছেন গানে তার যে এই যে ভাবনা তার চিন্তা চেতনা এগুলো আমরা যদি পরক্ষরে প্রতিটা গান নির্ণয় করি প্রতিটা গান হাসন রাজা হাজার খানেক গান লিখেছেন আমরা ২৫টা গানের মধ্যে আমরা সীমাবদ্ধ আছি এত বছর ধরে কিন্তু তার হাজার খানেক গান যদি আপনি পর্যালোচনা করেন তাহলে হাসন রাজার তার নিজের সত্তা স্রষ্টার সত্তা এই জগতের সত্তা তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়ে গেছেন ডেফিনেশনগুলা তা সেখানেই খুঁজে পাবেন ডক্টর মোমেন চৌধুরীর মতে তিনি গভীরভাবে খোদা প্রেমে প্রত্যয়ী ছিলেন তার মতে প্রেমহীন বাহ্যিক ক্রেতাদের দ্বারা খোদা প্রাপ্তি অসম্ভব তার গানে সেই প্রত্যয়ের বহিঃপ্রকাশ
তিনি ঘটিয়েছেন। একটা গানে হাসন রাজা বলছেন, বলছেন পাবে না পাবে না খোদা, নামাজ রোজা খইলে খোদা মিলে প্রেমিক হইলে মনরে, খোদা মিলে প্রেমিক হইলে খোদা যদি ধরতে চাও তার সঙ্গে প্রীতি বাড়াও, খোদা যদি ধরতে চাও, খোদা যদি ধরতে চাও তার সঙ্গে প্রীতি বাড়াও, মিলিবে মিলিবে খোদা, মিলিবে মিলিবে খোদা প্রেম তার মজিলে, খোদা মিলে প্রেমিক হইলে মনরে, খোদা মিলে প্রেমিক হইলে। এই প্রেমের একাগ্রতা না থাকলে তাকে পাওয়া যাবে না, এটি হাসন রাজা বারবার বলেছিলেন। এবং সেই কারণে আমরা দেখি মুসলিম জগতের অন্যতম শ্রেষ্ঠ কবি জালালউদ্দিন রুমি, যিনি একজন দার্শনিক ছিলেন, তিনি বলেছেন থিঙ্ক নট দ্যাট গড ইজ ডিস্টিং ফ্রম মি, ওপেন ক্লিয়ার ইওর আইজ অ্যান্ড লুক আপ অন মি দ্যাট ইউ মে বিহোল্ড দ্য লাইট অফ গড ইন মর্টাল। তিনি আবার বলেছেন দি বিলাভেড ওয়ান্স কল্ড কাবা বাই মাই হাউস বাট হ্যাজ ইট সেড টু মি ও মাই সার্ভেন্ট 70 টাইমস ও বায়াজিদ ইউ হ্যাভ ফাউন্ড দ্য কাবা, দি ওয়ার্ল্ড টেকস ইট বিং ফ্রম মি নট ইট ফ্রম নট আই ফ্রম ইট। রুমির মতোই হাসন রাজা তার এই পরম সত্তার খেলা খেলতে এসে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির মূলে তিনি যে নিজেকে খুঁজে পেয়েছেন সব ঠায়ে সব অস্তিত্বে, যেন তারই উপস্থিতি, তারই উপস্থিতি। তাই আত্মগর্বে, আত্মগর্বে হাসন রাজা বলেছে উঠেছেন, কি বলে উঠেছেন, আশিক বল না গো রে, আসিয়াছি খেলি খেলিতে, আসিয়াছি খেলি খেলিতে ভব সাগরে আমার মূল নাগরে, আমি মূল নাগরে। আমি রাধা আমি কানু আমি শিব শঙ্করী, আমি রাধা আমি কানু আমি শিব শঙ্করী, অধর ছাদ হই আমি, অধর ছাদ হই আমি, আমি গৌর হরি আমি মূল নাগরে, আমি মূল নাগরে। আসিয়াছি কেড়ি খেলিতে ভব সাগরে, আমি মূল নাগরে। এইভাবে দেখেন হাসন রাজা তিনি আবার এই গানেই বলছেন, নাচো নাচো হাসন রাজা কারে করো ভয়, আমি তো ছাড়িয়া দিয়া, আমি তো ছাড়িয়া দিয়া যাতে হইছ লয় আমি মূল নাগরে। পশ্চিমা দেশের বিখ্যাত মরমী কবি ওয়াল্ট হোয়াইটম্যান হাসন রাজার এই সুর ধরে অনেকটা সেই মূল উৎপত্তিকে লক্ষ্য করে তিনি গেয়ে উঠেছিলেন, তিনি গেউ গেয়ে উঠেছিলেন আই সেলিব্রেট মাই সেলফ অ্যান্ড সিং মাই সেলফ অ্যান্ড হোয়াট আই অ্যাজিউম ইউ শ্যাল অ্যাজিউম ফর এভরি অ্যাটম বিলঙ্গিং টু মি অ্যাজ গুড বিলংস টু ইউ। এই যে বিষয়গুলা, এগুলো হাসন রাজার গানে গেলে অতি সহজে খুঁজে পাওয়া যায়। একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রেম, একটা বিশ্ব মানুষ মানবতার প্রেম এখানে লুকিয়েছিল হাসন রাজার মাঝে। তিনি বলছেন, তার গানে বলছেন, প্রাণী রে মিছে বলি আমি, আমি ভাবনা চিন্তা কইরা দেখি
সকল প্রাণীর মিছে বলি আমি আমি ভাবনা চিন্তায় কইরা দেখি সকলের তুমি তুমি ঘরে তুমি বাইরে তুমি ঘরে তুমি বাইরে তুমি অন্তর্যামী তুমি ঘরে তুমি বাইরে তুমি অন্তর্যামী মিঠা মিছিয়ে দিক সেদিক মিঠা মিছিয়ে দিক সেদিক কেন আমি ভ্রমি প্রাণেরে কেন আমি ভ্রমি প্রাণেরে মিছে বলি আমি আমি কইরা দেখি সকলে তুমি তুমি জগতের কর্তা জগত স্বামী তুমি জগতের কর্তা জগত স্বামী হাসুন রাজা বলিয়া লোকে হাসুন রাজা বলিয়া লোকে করিল বদনামি প্রাণেরে করিল বদনামি প্রাণরে মিছে বলি আমি আমি ভাবনা চিন্তা কইরা দেখি সকলে তুমি আর এই চেতনা বুকটা আমরা নজরুলের মাঝেও পাই যে তিনি বলছিলেন খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনি মগুল ভাই কি বলার চেষ্টা করছেন কেন হ্যাঁ হ্যাঁ আমি একটু একটু বলতে যাচ্ছিলাম আর কি দুটি একটি যেটা আমাদের খুব ভালো লাগছে আর কি যে আপনি একটি শব্দ ব্যবহার করেছেন যে বিশ্ব প্রেম বিশ্ব ব্রহ্মাণ্ড প্রেম এরকম একটি শব্দ আপনি টিকা করতে গিয়ে বলেছেন তো আমরা যে প্রেম দিয়ে যাত্রা শুরু করেছিলাম সেই প্রেমটা তার মানে পুরো জগৎ জুড়ে আর কি ব্রহ্মাণ্ড জুড়ে এবং তার ব্রহ্ম চেতনা জুড়ে যে প্রেম এবং তার দিশা আত্মবিলোপের সামারিন সাহেব যেটা আমরা একটু জানতে চাইবো আমরা কলকাতার মানুষ আমরা সুনামগঞ্জের আঞ্চলিক শব্দ এত আমাদের কাছে অপরিচিত হওয়ারই কথা আমি মূল নাগররে আসিয়াছি খেইড় খেলিতে এই যে খেইড় খেলা এইটার আমাদের কাছে একটু বোধের বাইরে আর কি তো এইটার এটা কি ধরনের খেলা বা কেন হাসন রাজার গানে খেইড় খেলার কথা বারবার উঠে এসেছে আর কি এটা আমার মনে হচ্ছে আমার স্টাডিতে ধরা পড়েছে যে সুনামগঞ্জে আপনার একসময় খুব বেশি রকম এখন প্রায় অপ্রচলিত হয়ে গেছে যে এখনো কিন্তু বর্ষার দিনে সমস্ত নদী নালা খাল বিল হাওর জঙ্গল একাকার হয়ে যায় পানিতে এবং সেই বর্ষার দিনে তৎকালীন সময়ে হাসন রাজার সময় খুব বেশি ছিল পরবর্তী কালেও আমার ছোটবেলা আমি প্রচুর দেখেছি যে নৌকা বাই ছোট এই নৌকা বাই এটা খেই হিসাবে খেই শব্দটা ব্যবহার হতো এবং নৌকা বাইছে যে গানগুলা ব্যবহার হয়েছে আপনার নিজের গানও তিনি রচনা করেছেন নৌকা বাইছে দিয়ে এবং সেখানে খেইর বলতে একটা সম্মিলিত খেলার বিষয় বলেছে নৌকা বাইটা শুধু একজনে হতো না এইখানে নৌকা বাইটা হতো আবার সেখানে একজন খাড়াল ধরেছে অর্থাৎ পিছনে যে নিশানা ধরেছে এবং এই এই যে সামনে একজন নেচে নেচে গান গাইতো নৌকা ঠিক সামনে আর সমস্বরে সে গানগুলা গাইয়ে উঠতো সেটা যেন একটা খেলার মতো দেখা দিত এবং এই খেলাকে হাসন রাজা খেইর হিসেবে ব্যবহার করেছেন মূলত নৌকা বাইচ সম্পৃক্ত খেলা আর কি খেইর খেলা এই খেলাকে তিনি এখানে খেইর বলতে তিনি শুধু নিজের কথা বলেননি তিনি বলেছেন আমার খেলাটা আমার আরো অনেক নিয়ে খেলা এই যে অনেকের কথা নিয়ে আবার হাসন রাজা তার নিজের কথা বলার চেষ্টা করেছেন আরেকটা শব্দ আমাদের কাছে একটু আমাদের একটু চেনা পরিচিত অর্থবৃত্তের বাইরে সেটা হচ্ছে চিড়া বারা হাসন রাজা বুকের মধ্যে কুটে নিশা লাগিল রে এই যে চিড়া বারা কোটা এটা একটা কিছু চিড়ে কোটার ব্যাপার বুঝতে পারি কিন্তু চিড়া বারা এইটা যদি একটু আমাদের জন্য বলেন আর কি চিড়া বারাটা হলো সিলেটে এটাকে আসলে চিড়া যে
ইয়ে হয় কোটা হয় যেটা সেই কোটাকে চিরাবাড়া বলা হয় এবং এখনো বলা হয় মানে ঢেকিতে দুটু দুটু সিয়া একটা গাইল গাইল মানে পাত্রটা আর পাত্র হলো কাঠের পাত্র বেশ বড় পাত্র আর সেখানে স্টিক যেটা সিয়া বলা হয় স্টিক যেটা বিগ স্টিক এই বিগ স্টিক দুজনে একই সাথে আপনার চিরাবাড়া করা হয় সেখানে একটা তাল ছিল এই তালটি খুব একেবারে ভেরি কি বলবো এমন একটা রিদিম একটা বুকের বুকেতে আপনার রিদিমটা আপনার যে প্রাণটা ছটফট ছটফট করছে এখানে একটা তাল আছে আসলে বলছে এই তালটা এমনই নিখুঁত একটা তাল এখানে যদি কি একদম সুই পরিমাণে একটা বেশকম হয়ে যায় তাহলে আপনি শেষ মানে সব অবস্থান হয়ে চিরা বাড়াতে গিয়েও সেখানে একটা তাল সব সময় রিদিম চলত আর এই চিরা বাড়া কোটার মতো বুকের মাঝে কোটে অর্থাৎ চিরা বাড়া যেমনি একটা তাল একটা নিখুঁত একটা রিদিম নিয়ে চিরা বাড়া হচ্ছিল তার বুকের মাঝে সেই রিদিমটা এই এমন রিদিম এই রিদিমে যদি একটু তালের বেশকম হয় তাহলে সব সবকিছুর অবসান এটাই কিন্তু মূলত আসলে এই গানে তিনি এই যে নিশা লাগিল রয়ে এই গানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে স্রষ্টা এমন নিখুঁত তাল সৃষ্টি করে দিয়েছেন আমার বুকের মাঝে এই নিখুঁত তাল অভিভূত আমি এত প্রাণিত হয়ে গেছি যে আমি একেবারে অপরূপ আমি বিল হয়ে গেছি যে স্রষ্টার এই কাজে আমি বিফল হয়ে গেছি তার এই কাজে আমি আমি আর কিছু দেখছি না আমাকে আমাকে পাগল করে দিয়েছে আমি হাসন জান হাসন জান তার স্রষ্টা হাসন জান তুমি তোমার ছটক তোমার রূপের ছটক আমাকে দেখিয়ে দিয়েছো আচ্ছা আরেকটি আরেকটি শব্দ নিশা লাগিল রে এটা কেউ কেউ নেশা লাগিল রে কখনো কখনো শুনতে পাই মানে এই নিশা শব্দটার কি মানে মানে এখানে নিশা এবং নেশা দুটোর একটা পার্থক্য আছে নিশা বলতে আমরা বুঝি যে নিশা অনেক সময় আমরা বিশেষত সিলেটে একদম গভীর একটা আপনার কি বলবো গভীর একটা মেডিটেশনে বাংলা কি এটা মেডিটেশনে গভীর যে আপনার ডেভোশনে একটা মেডিটেশনে চলে গেলেন যাওয়ার পরে যে অবস্থা আত্মমগ্নতা 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 এই নিশা বলতে আত্মমগ্নতা বলেছে এটা নেশা নয় আচ্ছা 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 এইটাই আমাদের একটু ক্লিয়ার হওয়ার আচ্ছা নেশা নেশা হলো অ্যাডিকশন মানে মদ মদের প্রতি আসক্তি মদ কিংবা অন্য কিছু হ্যাঁ মানে ওইটা না হ্যাঁ নেশা মানে মদ পানটা আমাদের এই অঞ্চলে একটু খারাপ ভাবে ধরা হয় কিন্তু আরো যে খারাপ বিষয়ে যে নেশাটা সেটা একটা জিনিস আর নিষ্ঠাটা হলো মগ্নতা যে আপনার ডেভোশন আপনি চিন্তামগ্ন হয়ে গেল আচ্ছা 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 যাক আমরা একটু ছোট ছোট কিছু শব্দ এই সুযোগে আমরা জেনে নিলাম কারণ হাসন রাজার গানকে বুঝতে গেলে এই আঞ্চলিক শব্দগুলোর ভিতরে কিন্তু তার গান দর্শনের চাবিকাঠি রয়েছে বলে মনে হয় যার জন্য ডায়ালেক্টোলজি হ্যাঁ সেই জন্য একটু আমাদের ঠিক আছে জি আমি এই বিষয়ে আমি আগে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড আচ্ছা সুজোদা কিছু বলার চেষ্টা করছি আচ্ছা আমি একটুখানি বলতে চাইছি যে মকবুলদা যেটি বললেন যে এরকম অনেক শব্দ আছে ঠিকই এবং সেই শব্দগুলো নিয়ে নিশ্চয়ই চর্চা হয়েছে আমার ধারণা ভাষাগত দিক থেকে তা আমি আমি একটা আমার কাছে একটা বই আছে এটা সুবোধ গঙ্গোপাধ্যায়ের লেখা লোকসঙ্গীত বিভাকর সেখানে লিখছেন হাসন রাজার গানগুলিতে তার চিন্তা ও চেতনার তিনটি ধারা লক্ষিত হয় প্রথমত প্রেম দ্বিতীয়ত বৈরাগ্য তৃতীয়ত উচ্চানুভূতি বাস্তব জীবনেও তার চিন্তা চেতনা ও উচ্চানুভূতির প্রকাশ মেলে সর্বজীবে দয়া ক্ষমা ও বিশ্ব মানবতাবাদের উৎকর্ষে
এই উচ্চানুভূতি মানে এই শব্দটাকে ব্যবহার করেছেন এখানে, জি মানে এখানে এই উচ্চানুভূতি বলতে কি মানে মানে আপনার মানবতাবাদ, বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রেম, এগুলোকে কি নির্দেশ করছে? মানে এই এই জায়গাটা যদি একটুখানি আলোকপাত করে। এই বিষয়টাতে আসলে অনেকেই আকৃষ্ট হয়েছেন এবং খোদ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথও এই বিষয়টাতে আকৃষ্ট হয়েছেন। আমরা দেখি যে সাধক কবি হাসন রাজা নিজেকে জানতে পেরেছিলেন বলেই, নিজেকে জানতে পেরেছিলেন বলেই আসলে নিজে নিজেই ব্রহ্মা প্রতিরূপে বিশ্বকর্মার সৃষ্টিতে উদ্ভাসিত হয়েছিলেন। আত্মবিশ্লেষণী শক্তিতে তিনি উজ্জীবিত হয়ে উঠেছিলেন। সাধক হাসন রাজার এই উপলব্ধি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্মোহিত হয়েছিলেন এবং হাসন মানুষকে তুলে ধরার জন্য কবিগুরু যে গানগুলোকে সিলেক্ট করেছিলেন, যে নির্বাচন করেছিলেন, তা একজন উঁচু স্তরের মরমী সাধক হিসেবে তিনি আখ্যায়িত করেছেন কবিগুরু। এবং এই এই ক্ষেত্রে আমি গত দিনও বলেছি যে হাসন রাজা কে বিশ্লেষণ করতে যে কবিগুরু হিবার্ট লেকচারে অক্সফোর্ডে তিনি বললেন, উচ্চারণ করলেন যে এই কবির মধ্যে আমি ফিলোসফিক্যাল ডক্ট্রিন দেখি। আমরা এখন পিএইচডি করে আমরা ডক্টর হই, কিন্তু হাসন রাজা এমনই এক সাধক কবি ছিলেন যে কবিগুরু নিজেই তাকে ডক্টরেটশিপ দিয়ে দিলেন, এরকম বলা যেতে পারে। এই যে মানস শ্রদ্ধা আত্মবিচার শীর্ষক কবিতাগুলি ব্রহ্মারূপে আত্মপ্রকাশের সুস্পষ্ট যে রূপ নেয় হাসন রাজা তার হাসন উদাসের গ্রন্থে বারবার বলার চেষ্টা করছেন, যেটি তিনি নিজে প্রকাশ করেছিলেন 1914 সালে, আমি আগেই বলেছিলাম। এবং তিনি ওই গানটা যে আমি আগে বলেছিলাম মোগলবাই উচ্চারণ করেছিলেন বিশ্ব ব্রহ্মাণ্ডর বিষয়টা, যে তিনি শ্রীহরি দেখেছিলেন এবং তিনি যমকে ভয় করে করেননি, তিনি বলেছেন যমকে তেরে দেব যেহেতু আমার শিব শঙ্করই আমার সহায় আছে, শত যমকে তেরে দেব। তিনি তিনি নিজেকে বলার চেষ্টা করেছেন। আমরা আসলে এই যে এই যে এই যে শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে, সুবোধ গঙ্গোপাধ্যায় ব্যবহার করেছেন আর কি, মানে পারিভাষিক অর্থে এটা হাই হাই ট্রান্সেন্ডেন্টাল রিয়েলাইজেশন, এইভাবেই আমরা এটাকে মানে একটা খুব উচ্চ স্তরের ট্রান্সেন্ডেন্টাল রিয়েলাইজেশন। হ্যাঁ, তো সেই জায়গাটাকেই সুবোধ গঙ্গোপাধ্যায় তিনি চিহ্নিত করার চেষ্টা করেছেন। খুব ভালো জায়গা পয়েন্ট আউট করেছে সুজয়, হ্যাঁ খুব খুব রাইট অবজারভেশন। আর এই উচ্চানুভূতি মগল ভাই, এই উচ্চানুভূতি হাসন রাজা তিনি নিজের মাঝে বলে গিয়েছেন। আমি আগে বলেছি যে হাসন রাজা প্রত্যেকটা বিষয়ে তিনি নিজে তার গানের মধ্যে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন এবং এই উচ্চানুভূতি বলেছেন, লালনও তাই বলেছেন। তিনি বলেছেন আমার মনের মাঝে আছে, তো কিভাবে বললেন আমার মনের মাঝে আছে দন্তারে, মনের মাঝে আছে দন্তারে, বুঝতে পারবে রে ভাই সুজন, বুঝতে পারবে রে ভাই সুজন, মনের মাঝে আছে দন, জানো না রে মন, মনের মাঝে আছে দন, জানো না রে মন, গুরুর পদে করে সাধন, গুরুর পদে করে সাধন, মনের মাঝে আছে ধন। দেখেন তিনি মনের মাঝে এই উচ্চানুভূতি ধনটি আছে, নিহিত আছে, সে কথা শুধু হাসন রাজা বলেননি, সাইজি লালন সাইজি বলে গেছেন সে কথা। এই এইভাবে আমরা অনেক জায়গায় আমরা এদের মিলন দেখি, হাসন রাজার সাথে লালনে, লালনের সাথে হাসন রাজার, তারা কিছুটা সমসাময়িক ছিলেন। যখন হাসন রাজা একদম আপনার নবীন কিংবা যৌবন কালে
তখন সেই বৃদ্ধ অতি বৃদ্ধ লালন সেই ক্ষণে, কিন্তু তাদের কোনো দেখা হয়ে ওঠেনি, কিন্তু তাদের সম্পর্ক ছিল না জি, না কোনো সম্পর্ক ছিল না। আসলে রাধারমণের সাথে হাসন যার দেখা হয়েছে, কিন্তু যেহেতু একই অঞ্চলের লোক ছিলেন, কিন্তু হাসন রাজার কুষ্টিয়ায় তখনকার যেতে বোধহয় খুব বেশি রকম কঠিন ছিল। হাসন অনুসন্ধানী লোক ছিলেন, অনুসন্ধিৎ লোক ছিলেন, যিনি চেরাপুঞ্জি গিয়েছেন, যে একসময় ব্রিটিশরা আমলের রাজধানী ছিল, আসামের রাজধানী ছিল চেরাপুঞ্জি, তারপরে চেরাপুঞ্জি থেকে আবার পরবর্তীকালে শিলং গিয়েছে, শিলং এসেছিলেন তিনি, কিন্তু চেরাপুঞ্জি দেখারও হাসন রাজা কিন্তু সুযোগ খারাপ নেই। তিনি শিলং বহুবার গিয়েছেন, কিন্তু একবার 1884 সালে শিলং গিয়েছিলেন। সামারিন ভাই, আমরা আরেকটা জিনিস একটুখানি আপনাকে পেয়েছি, একটু আমাদের অনেক জিজ্ঞাসা আছে হয়তো, দর্শকদেরও জিজ্ঞাসা থাকতে পারে, আমি তো একজন দর্শক হিসেবেও আমার জিজ্ঞাসা আর কি, হাসন রাজা কোনো কোনো গানে গুরুর কথা বলেছেন, হ্যাঁ গুরু পদে করে সাধন, হাসন রাজার কি সেই অর্থে কোনো গুরুকর ছিল, বা তার কোনো সেই অর্থে কি গুরু ছিল, দেওয়ান মোহাম্মদ আজরফ, যিনি হাসন রাজার নাতি ছিলেন, মেয়ের দিকে নাতি, তিনি খুব জোরালো ভাবে বলে গেছেন তার একজন মুর্শিদ ছিল এবং তিনি ছিলেন রনখেলি এক পীর সাহেব। কিন্তু আমি এই রনখেলি পীর সাহেবের বাড়িতেও গিয়েছি এবং আমি অনুসন্ধান করেছি, আমি সহিফা বানু, হাসন রাজা 3 বছরের বড় বোন, তার লেখালেখি অনুসন্ধান করেছি, এবং হাসন রাজার বড় ছেলে দেওয়ান গনিউ রাজা, তিনি সবচাইতে বেশি ইনফরমেশন দিয়ে গেছেন হাসন রাজা সম্পর্কে, আমার দাদা দেননি, না আমার দাদার বড় ভাই দিয়ে গেছেন, তো তাকে আমি প্রণাম জানাই, তিনি এই তথ্যটি দিয়ে গেছেন। আমি এক জায়গায় পেয়েছি যে গনিউ রাজা বলেছেন যে তার আসলে হাসন রাজাকে সহিফা বানু ধরে নিয়ে গিয়েছিলেন সেই পীর সাহেবের কাছে, এটা উনাকে বলা হতো পাঞ্জাবি পীর সাহেব, রনকেলি, আমাদের সিলেটেরই একটা রনকেলি জায়গা আছে সেখানে। কিন্তু আমি যাওয়ার পরে অনুসন্ধান করলাম, হাসন রাজা সত্যিকার ভাবে 1 মাস কাটিয়েছিলেন, কিন্তু কাটানোর পরেও তিনি কিন্তু তার মসজিদের কাছে কোনো ইয়ে নেননি, এটাকে কি বলে মানে দীক্ষা নেননি, মুরিদ হননি, দীক্ষা নেননি, এবং দীক্ষা নেননি। ঠিক আছে, হাসন রাজা তার কোনো গানে কিংবা কোনো লেখালেখিতে কিংবা তার বড় ছেলের কোনো লেখালেখিতে হাসন রাজার মসজিদ যে এই মাহমুদ সৈয়দ মাহমুদ বিশ্বাস ছিলেন এরকম কোনো কথা আমি পাইনি। তো সেই কারণে হাসন রাজা আবার তার গানে লিখে গিয়েছেন, ওবা মুর্শিদ আল্লাজি, ওবা হাদি আল্লাজি, আমারে রাখিলায় মুর্শিদ, এই তিনি বলছিলেন যে ভবসাগরে তিনি ভাসিয়ে দিয়েছেন মুর্শিদ, আর এই মুর্শিদ তিনি নির্দেশ করেছেন তার স্রষ্টার প্রতি, তিনি বলেছেন আমার একমাত্র মুর্শিদ আমার স্রষ্টা, আর কেউ নয়, স্রষ্টা সৃষ্টি তিনি, এর মাঝে আর কেউ নয়, এটা কিন্তু জোরালো ভাবে হাসন রাজা বলে গিয়েছেন। এটা তার গানে গেলেই অনেকবার পেয়ে যাবেন মুর্শিদ, তিনি ওই যে আমি আগে বলেছি যে তার প্রতিটা জিনিস ব্যাখ্যা দিয়ে গেছেন, তো হাসন রাজার গানে গেলেই সেই মুর্শিদের সেই গুরুর কথা পেয়ে যাবেন। তার কোনো গুরু ছিলেন না, তার কোনো মুর্শিদ ছিলেন না, তিনি গুরু বলতে তিনি স্রষ্টাকে বুঝিয়েছেন। না, খুব সুন্দর, খুব সুন্দর উত্তর আমরা আমরা পেলাম, কারণ আমরা সেই অর্থে অন্যান্য পদাবলীতে যেমন গুরুর প্রসঙ্গ পাই, তিনি গুরু শব্দটি ব্যবহার করেছেন বটে, কিন্তু তার কোনো গুরু করণ ছিল এরকম কোনো প্রমাণ আমরা সেই অর্থে পাইনি। তো এটা আমাদের একটা জিজ্ঞাসা ছিল, আরেকটি জিজ্ঞাসা হয়তো এর উত্তরটা আমরা কালকে সামারিন সাহেবের কাছ থেকে চাইব।
আজকেই বলতে হবে এমন নয়, সেটা হচ্ছে আমরা খুব আত্মমগ্ন অবস্থায় হাসন রাজার গানে বারবার নৃত্য দেখছি। মানে যখন আমরা দেখি যে ঈশ্বর উপলব্ধির চরম অবস্থায় গিয়ে মানুষ সমাহিত হয়ে যায়, সমাধিস্থ হয়, এরকম একটা ফানা অবস্থায় পৌঁছে, মানে সুফি ভাবনা মতে ফানা অবস্থায় পৌঁছে হাসন রাজাকে কিন্তু নৃত্য করার কথা বারবার তার গানের মধ্যে আসছে। তো আমি একটু সামারিন সাহেবের কাছে জানতে চাইব, ব্যক্তি জীবনে হাসন রাজা কি গানের সঙ্গে নৃত্য করতেন? জি, তিনি করেছেন, হাসন রাজা নৃত্য করেছেন। এটা প্রত্যক্ষদর্শী সৈয়দ মুস্তফা আলী, মর্তুজা আলী, তারা দেখেছেন সুনামগঞ্জ থেকে। এবং তাদেরকে তো আপনারা হয়তো জানেন, চিনেন, যে এই বাংলাদেশের এই বিখ্যাত দেশে বিদেশের লেখক, উপন্যাসিক সৈয়দ মুজতবা আলী, তারা বর্ণনা করে গিয়েছেন যে আমরা নিজে চোখে দেখেছি হাসন নৃত্য করেছেন। হাসন রাজার একটা বিষয় হলো, তিনি ফানাফিল্লা যখন হতেন তখন তিনি বলতেন, ওই আগে বলেছিলাম যে শেক্সপিয়ার সেই কথাটাই বলে গিয়েছেন, এবং হাসন রাজা বলে গিয়েছেন, আমি বুদ্ধি হারা হয়ে গেছি, আমার বুদ্ধি শুদ্ধি কিছুই নেই, আমি যখন ফানাফিল্লা হয়ে গেলাম তখন আমাকে কেউ পাগল ঠাওরা, কেউ আমাকে বাউলা বলো, আওলা জাউলা সব কিছুই বলো, আমি রাজি আছি, সেই আখ্যা আমি নিতে রাজি আছি। সেই কারণে হাসন রাজা সৈয়দ মুজতবা আলী বলেছেন যে আমরা নদীর পাড়ে যখন বেড়াতাম তখন দেখতাম যে অন্ধকার, তখন গ্রামীণ সেই সুনামগঞ্জে কোনো আলো ছিল না, রাতে কোনো ইলেকট্রিসিটি নেই তখন সেখানে, তখন সেই অন্ধকারচ্ছন্ন সেই জায়গা দেখা দেখা যেত সুরমার মধ্যবর্তী বে, তিনি বজ্রা বে চলতেন, আর তার পাশে কিছু মহিলা এবং পুরুষ তারা নাচছে, এবং হাসন রাজা তিনি নিজেও ফানাফিল্লা হয়ে তিনি নাচতে শুরু করেছেন। এটা এখানে কোনো বেহায়াপনা নেই, কোনো বেহায়াপনা ছিল এখানে, তার একাগ্রতার পরিচয় আমরা পেয়েছি এখানে। তিনি এত ফানাফিল্লা হয়েছেন, তিনি আশপাশে যে তার ভক্তবৃন্দ ছড়িয়ে ছিটিয়ে আছে সেটাও তিনি জ্ঞান হারা গিয়েছিলেন বলে, তার আল্লাহর ভাবে তিনি মত্ত হয়ে তিনি নাচ নাচতে শিখেছে শুরু করেছেন। এবং এই নাচার বিষয়টা আমরা বহু গানে দেখি, আমরা বহু গানে দেখি এই নাচার শুধু নয়, আমি এই ক্ষেত্রে বলবো মকবুল ভাইকে, যে নাচার শুধু নয়, তিনি নিজেকে নিজেকে বলেছেন লম্পটিয়া। এই লম্পটিয়া শব্দ ব্যবহার করার কারণে অনেকে আসলেই মনে করে তিনি বোধহয় লম্পটিয়া, আসলে লম্পটিয়া শব্দটা একটা রূপকার্থে তিনি ব্যবহার করেছেন। লম্পটিয়া শব্দ তিনি গানে বলেছেন, তিনি গানে বলেছেন, তার গানে বলেছেন আমি লম্পটিয়া, কিন্তু সেই লম্পটিয়া নয় আমরা দুনিয়াতে যে লম্পটিয়া দেখি। তিনি বলছেন যে লম্পটিয়া যখন দিশেহারা হয়ে যায়, তার কামনা বাসনা পুরা করতে গিয়ে তার কোনো জ্ঞান থাকে না, একদম পশুর মতো অবস্থা হয়ে যায়, তার পশুরও বোধ হয় একটা লজ্জা শরম থাকে, কিন্তু তার লজ্জা শরম থাকে না লম্পটিয়া। হাসন রাজা বলছেন আমি আমার স্রষ্টার প্রতি এমনই আপনার ফানাফিল্লা হয়ে গেলাম, ফানাফিল্লা এমনই হয়ে গেলাম যে আমি নাচতে নাচতে আমি লম্পটিয়া হয়ে গেলাম, আমার লম্পটিয়া যে অবস্থা হয়ে যায় সে তার কোনো জ্ঞান থাকে না, আমারও সেই জ্ঞান নেই, আমি লম্পটিয়া হয়ে গেছি। তাই এই গানটি দেখেন, শুনুন তিনি কি বলছেন। তিনি বলছেন আমার স্রষ্টা, এই তুমি আমার বউয়ের পাশেও চলে আসো, তুমি আমার বউয়ের পাশেও চলে আসো, হে আমার লম্পটিয়ার স্রষ্টা, আমার হাসন জান, আমার কি বলবো, তা তিনি খোদাকে মৌলাকে বিভিন্ন ভাবে আখ্যায়িত করেছে। তাই তিনি বলছেন শোনা বউ গো লাগিয়া হাসন রাজা ব্যাকুল, শোনা বউ গো লাগিয়া হাসন রাজা ব্যাকুল, হাসন রাজা জানিয়াছে তুমি হৃদয়ের ফুল, হাসন রাজা
জানিয়াছে তুমি হে বিটের ফুল সোনা অঙ্গ নারিয়া হাসন রাজা ব্যাঘু সর্বলোকে জানে হাসন রাজা পটিয়া সর্বলোকে জানে হাসন রাজা লম পটিয়া নিশ্চয় জানিও নিশ্চয় জানিও হব নিশ্চয় জানিও হব নিপজে খারিয়া শুনাব হাসন রাজা ব্যাস হাসন রাজা জানিয়াছে হৃদের ফুল হাসন রাজা জানিয়াছে তুমি হৃদের ফুল তাইলে দেখেন মোগল ভাই যা জয়দার যে এখানে হাসনরা কিভাবে লম্পটিয়া হয়ে গেলেন এখানে তিনি তো নিজেকে লম্পটিয়া বলেন নাই তিনি বলেছেন আমার এমনই ফানাফিল্লা অবস্থা যে আমি লম্পটিয়া যেরকম কাজ করে আমি তোমার তোমার প্রতি আমি 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 তোমার কারণে আমি এত ফানাফিল্লা হয়ে গেছি যে আমার লম্পটিয়ার অবস্থা হয়ে গেছে তো এটা আসলে আসলে যা সব এগুলা বুঝতে হবে অনেকে এই প্রয়োগগুলা বোঝেন না বলে তারা বিভিন্ন রকম ব্যাখ্যা দেবার চেষ্টা করছে আমরা মোটামুটি সময়ের শেষের দিকে চলে এসেছি আজকে তৃতীয় দিনের আলোচনা খুবই প্রাণবন্ত হলো এবং আমাদের অনেক জিজ্ঞাসার উত্তর আমরা খুঁজে পেলাম তো একটা বিষয় আমি একটু সুজয় সাহেবের সঙ্গে একটুখানি আমিও শেয়ার করতে চাই সামারের ভাইয়ের সঙ্গে শেয়ার হ্যাঁ আমার একটা গান রয়ে গেছে হ্যাঁ আপনি গানটা গেয়ে নিন তারপরে কথা বলবো বিষয়টা হলো মূলত সিলেটে শাহজালালের একটা প্রভাব আছে সুতরাং আমরা অনেক সোফিস্টিক ধারার বিষয়গুলা প্রভাবগুলা আমরা দেখি হাসনাজার মাঝে ঠিক তেমনি শ্রী চৈতন্যের এই জায়গাটি এই সিলেট যার কারণে গৌরাঙ্গের এই প্রেম ধর্মে হাসন রাজা প্রাণে এক ধরনের বাজনার ধ্বনি ছিল এবং সেই ধ্বনিটা তিনি প্রকাশ করেছেন একটি গানে এটা বলে আমি শেষ করতে চাই বাজনা বাজে রে গৌরাঙ্গ বলে বাজনা বাজে রে গৌরাঙ্গ বলে বাজনা বাজে রে হাসন রাজা নাচতে আসে তার মাঝে রে হাসন রাজা নাচতে আসে তার মাঝে রে গৌরাঙ্গ বলে বাজনা বাজে রে হাসন রাজা ডাকতে আসে গৌর গৌর বলে হাসন রাজা ডাকতে আসে গৌর গৌর বলে প্রেমের নাম হাসন রাজা প্রেমের মাতাল হাসন রাজা পরে হেলে দুলে রে গৌরাঙ্গ বলে বাজনা বাজে রে বাজনা বাজে রে বাজনা বাজে রে গৌরাঙ্গ বলে বাজনা বাজে রে নাচে নাচে হাসন রাজা উঠিয়া দের ফল নাচে নাচে হাসন রাজা উঠিয়া দের ফল গৌরচন্দ 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 বলিয়া হইছে বেহাল রে গৌরাঙ্গ বলে বাজনা বাজে রে বাজনা বাজে রে বাজনা বাজে রে গৌরাঙ্গ বলে বাজনা বাজে রে গৌরাঙ্গ বলে বাজনা বাজে রে থ্যাংক ইউ আচ্ছা এখানে দু একটি প্রশ্ন এসছে আমি কি সেগুলি বলবো হ্যাঁ নিশ্চয় নিশ্চয় আমরা এতদিন পরে প্রশ্ন পেয়েছি নিশ্চয় ফিরোজ খান
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রাক্তন ছাত্র। আচ্ছা ও জানতে চাইছে যে ঐতিহাসিক সন্ধিক্ষণে হাসন রাজার গানকে আমরা ইতিহাস তথা সংস্কৃতি চর্চার ছাত্ররা কিভাবে মূল্যায়ন করতে পারি। একটু হাসন রাজার, হ্যাঁ আমি একটু বলি, সেটা হচ্ছে প্রশ্নের স্পিরিটটা হচ্ছে যে হাসন রাজার গানের ভিতর দিয়ে ইতিহাসকে কিভাবে খুঁজে পাওয়া যেতে পারে, অথবা ইতিহাসের কোন সূত্র খুঁজে পাওয়া যেতে পারে, কিংবা ক্রান্তিকালীন সময়ের ইতিহাস রচনায় হাসন রাজার গান কিভাবে সাহায্য করতে পারে, এই দিশাতে ওর প্রশ্ন। তো ইতিহাস নির্মাণের ক্ষেত্রে কিভাবে হাসন রাজার গান উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে। হাসন রাজার গান আমি আমার প্রতিক্রিয়া বলি, তারপরে সামারিন ভাই বলবেন। স্বাভাবিকভাবে ইতিহাস এবং সমাজ ইতিহাস বলতে আমরা যেটা বুঝি, সেইটা হাসন রাজার গানে খুব বেশি নেই। পলিটিক্যাল হিস্ট্রির কথা তো নেই, কিন্তু হাসন রাজার গানে প্রাকৃতিক দুর্যোগের ইতিহাসের কথা আছে, বিশেষ করে ভূমিকম্পের কথা তো রয়েছে। আর যেটা আছে সেটা হচ্ছে একটা কালচারাল হিস্ট্রির কথা। এখন হিস্ট্রি বলতে শুধু পলিটিক্যাল হিস্ট্রিকে যদি আমরা ধরি তাহলে একরকম, কিন্তু পলিটিক্যাল হিস্ট্রির বাইরে মানুষের ইনট্যাঞ্জেবল কালচারের যে হিস্ট্রি, দ্য হিস্ট্রি অফ ইনট্যাঞ্জেবল কালচার, দ্যাট ইজ রেকর্ডেড ইন হাসন রাজার সং। একটা মানুষ কিভাবে তার রাজনৈতিক পট পরিবর্তন হয়, এটা যেমন একটা ইতিহাসের দিক, তেমনি একটা মানুষের আধ্যাত্মিক চিন্তা ভাবনার পরিবর্তন কিভাবে হচ্ছে, এটাও কিন্তু একটা ইতিহাসের দিক। এবং ওই সময়টা বিশেষ করে আমাদের মনে পড়বে 1854 থেকে শুরু করে 1922 পর্যন্ত, 1922 পর্যন্ত এই যে সময়কাল, এই সময়কালের ভিতরে তার মধ্যে যে সমন্বয়, এই সমন্বয় কিন্তু একটা মানে হিস্টোরিক্যাল রেকর্ড অফ কালচারাল ইন্টিগ্রিটি, এইটা আমরা গানের মধ্যে পাই। ফলে সেই দিক থেকে তার গানে আমরা কিছু কালচারাল হিস্ট্রির রেকর্ড অবশ্যই পাব। এইটা আমার প্রতিক্রিয়া জানালাম। সামারিন ভাই যদি এর সঙ্গে আর কিছু যোগ করতে চান বা বলতে চান, আমরা একটু ওনার কাছে। আমরা একটা বিষয় দেখেছি যে খ্রিস্টপূর্ব সময়ে সক্রেটিস তার তত্ত্ব দর্শনে আত্মাকে বৌদ্ধিক এবং নৈতিক দায়িত্বের মর্যাদা দিয়েছিলেন, প্রতিষ্ঠিত করেছিলেন। জগৎ সৃষ্টি পরিচালনা পশ্চাতে যে একটি পরম বুদ্ধিমান সত্তার অস্তিত্ব, জ্ঞানবান একজন ঈশ্বরের অস্তিত্ব থাকতো, সেটাই কিন্তু আমরা হাসন রাজার বেলায় আমরা বিশ্লেষণ করলে সেই বিষয়টাও পেয়ে যাই। আমরা দেখি যে হাসন রাজা তার ঈশ্বরকে, তার স্রষ্টাকে এমন এক রূপ দিয়েছেন যেখানে তিনি বলার চেষ্টা করেছেন যে আমাদের সময়টা খুব ছোট, দ্রুত সময় চলে যাচ্ছে, কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ববোধ আছে যে মনুষ্য জগতে, যে সেই দায়িত্ববোধটা একটা কম্প্রিহেন্সিভ বোধশক্তি। এই কম্প্রিহেন্সিভ বোধশক্তিতে জীবন জগৎ সব কিছু চলে আসে, যদিও সময়টা কিন্তু খুব অল্প। এবং এই মহান সাথে হাসন রাজা জাতি জাতিত্বের যে কোনো ভেদাভেদ করেন নাই, শাশ্বত প্রেমিক সমাজের একজন হয়ে তিনি বারবার ডাক দেওয়ার চেষ্টা করেছেন, স্রষ্টা সৃষ্টির মধ্যে মধ্যে যে একটা সুসম্পর্ক গড়ে তোলার একটা মর্ম কাতরতা তিনি জানিয়েছেন, এটা কিন্তু আমরা বিশেষভাবে লক্ষ্য করি। আপনারা যদি দেখেন যে তিনি গানে অনেক সময় বলেছেন, কল্পনা করেছেন, স্বপ্নে দেখেছেন, সেটা কিন্তু স্বপ্ন শব্দটা দিয়ে তিনি বলার চেষ্টা করছেন যে আমি বাস্তবে না দেখলেও আমি কিন্তু স্বপ্নে দেখেছি। এবং সেটি সেখানে তিনি হিংসা বিদ্বেষ মানবিক সৃজনশীল বন্ধন ক্ষেত্র হিসাবে তিনি দেখেছেন, এমন একটা সমাজ, একটা পরিস্থিতি, একটা জীবনকাল দেখেছেন। এখানে আমরা আমাদের ইতিহাসে, এই যে পাক ভারতীয় ইতিহাসে, আমরা অন্যান্য মহান সাধকদের সাথে, এই ভারতে যে মহান সাধকরা আছেন
তাদের সাথে একেবারে আমরা হাসনাকে বর্জিত করে রাখতে পারি না, আলাদা করে রাখতে পারি না। তিনি বারবার এই বিষয়টা তোলার চেষ্টা করে এবং এই আকুতিদেরকে তিনি শেষ পর্যন্ত একটি গান উপহার দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমাদের এই বোধ শক্তিটা যদি চলে আসে তাইলে আমরা আর একের মাথা অপরে খাবো না, কিংবা বলতে পারি যে আমাদের কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, আমরা একে অপরকে ঠকাবো না, কোনো নির্যাতন ও অবিচার ও অত্যাচার কিছুই করার কোনো পায়তারা আমাদের থাকবে না। এই বিষয়টা তিনি একটি গানে বলেছেন। দুনিয়া দুনিয়া করিয়া হয়েছে শয়তান রসেলা, দুনিয়া দুনিয়া করিয়া হয়েছে শয়তান রসেলা, কেকারে ঠগাইব কেকারে ঠগাইব এই তাদের খেলা। বুঝাইলে না বুঝে লুঠে, সমজাইলে না সমজে, বন্ধের দিশা বাতাই দিলে তবু না খুঁজে, হাসুন রাজা কান্নন করে ধরিয়া প্রভুর পাও, হাসুন রাজা কান্নন করে ধরিয়া প্রভুর পাও, লোকের বদলা মারিয়া মরে, লোকের বদলা মারিয়া মরে, সকলকে তোরাও গো প্রভু, এ দেশের মানুষ নাই রে প্রায় ওহু, সে দেশের মানুষ নাই রে প্রায় ওহু। এই বিষয়ে তিনি বলেছেন হে আল্লাহ, হে স্রষ্টা, হে প্রভু, আমাকে উঠিয়ে নাও, আমাকে উঠিয়ে নিও, সবাইকে তুমি একটা 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 কনক্লুশন দাও, তাদেরকে একটা ভালোর দিকে নিয়ে আসো, তাহলে আমি সার্থক হব। যেটা মানে যেটা যেটা গানটার যেটা গানটার মূল সুর আর কি, মানে ইতিহাসের সঙ্গে সঙ্গীতের যে সমাপতন সেইটি হচ্ছে যে সময়ের যন্ত্রণা। ইতিহাস তো সময়ের কথা বলে, আর হাসন রাজার গানের মধ্যেও একটা সময়ের যন্ত্রণা আছে। এই দুটো জায়গাতেই বোধহয় সঙ্গীত এবং ইতিহাস একটা জায়গায় জুড়ে আছে। অনেক ধন্যবাদ সামারিন ভাইকে। আর কোনো প্রশ্ন আছে সাহেব? সুজয় সাহেব আর কোনো প্রশ্ন আছে? যে প্রশ্নের উত্তর আলোচনার মধ্যেই চলে এসেছে। আচ্ছা একটু তুমি প্রশ্নকর্তার নামটা একটু আমরা বলে দিই, উত্তর যদি হয়ে গিয়ে। মামুন বিশ্বাস, মামুন আল হাসান করেছে কল্যাণী থেকে। যে হাসান রাজার পারিবারিক যে বলয় সেখানে তাকে আপনারা কিভাবে দেখছেন, বা তার সম্পর্কে কোনো স্মৃতি জানেন কিনা? হ্যাঁ ও বাবা, এটা একেবারে আলোচনা বা বক্তব্য অনেক অনেক অনেকটাই এসেছে আলোচনা, এটা বলার অধিকারী একেবারেই সামারিন ভাই। আমরা হাসন রাজার পরিবারের লোক, প্রশ্নটা আমি আমি ঠিক বুঝতে পারি, আমরা হাসন রাজাকে যারা ভালোবাসে সেই ভালোবাসার পরিবারের লোক, কিন্তু হাসন রাজার প্রত্যক্ষ পরিবারের অংশ সামারিন ভাই রয়েছেন, তিনি অধিকারী মানুষ, তিনিই বলবেন। খানিকটা উত্তর দেওয়া হয়ে গেছে। হাসন রাজার পারিবারিক যে বলয় সেখানে তাকে আপনারা কিভাবে দেখছেন, বা তার সম্পর্কে কোনো স্মৃতি জানেন কিনা, কোনো স্মৃতি রয়েছে কিনা? হ্যাঁ, পরিবারে আমি আগে বলেছি যে হাসন রাজার প্রথম ছেলে যিনি, তিনি অনেকখানি বাস্তবিক তথ্যাদি রেখে গিয়েছেন লিখিত আকারে, এটা একটা বিষয়। তাছাড়া হাসন রাজাকে আমার নিজের বাবাই দেখেছেন, আমার দাদা দেখেছেন, আমার দাদির কাছ থেকে আমি প্রচুর তথ্য পেয়েছি, যেহেতু আমার দাদিকে বহু বছর পেয়েছিলাম। দাদি তার শ্বশুর বাড়িতে 9 বছর কাটিয়েছেন, তার শ্বশুরকে দেখেছেন শেষকালে 9 বছর দাম্পত্য জীবনে দেখেছেন, এবং তার কাছ থেকে প্রচুর তথ্য পেয়েছি। এখন আমরা কিভাবে হাসনাকে রাখতে পারছি, এই বিষয়ে আমি যথাসাধ্য চেষ্টা করেছি হাসন রাজার এই সমস্ত তথ্য লিখিত আকারে নিয়ে আসার জন্য, এবং অনেকটা আমি বলবো প্রায় 60% সাকসেসফুল হয়েছে। আর তার স্মৃতিচিহ্নগুলা, তার হাসন রাজার নিজের ব্যবহৃত বহু জিনিস এখনো আমাদের পারিবারিক পরিমণ্ডলে ছিল বলে
আমরা একটা মিউজিয়াম করেছি এটা, এবং এই বিষয়টা আমরা যাব কালকে আগামী কালকে হাসন রাজার পরিবারের লিখিত ইতিহাস বংশ তালিকাও পাওয়া যায়। সুতরাং কিছু রেকর্ডেড জিনিস আছে, লিখিত রেকর্ড কিছু আছে, হাসন রাজার ব্যবহৃত জিনিসপত্র আছে, হাসন রাজার কে যারা উইটনেস প্রত্যক্ষদর্শী তাদের বয়ান আছে, এবং সেগুলো সামারিন ভাই ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রামের আওতায় তিনি সেগুলো সংগ্রহ করেছিলেন। ফলে হাসন রাজা এবং ইতিহাস এটা কিন্তু খুব সুগঠিত রিসার্চ। শুধু এইটা নিয়ে বলতে বললেই সামারিন ভাই হয়তো মানে চার দিন এটা নিয়ে বলতে পারবেন আর কি। ফলে সেই দিক থেকে হাসন রাজার দুটো প্রশ্ন ইতিহাস রিলেটেড। হাসন রাজার ইতিহাসকে কিন্তু সংরক্ষণ করার উদ্যোগ খুব সুগঠিত ভাবে গ্রহণ করা হয়েছে। আমি কাজটার সঙ্গে একটুখানি কোন কোন দর্শনার্থী হয়তো আমার পরিচয়টা জানেন না যে আমি এই পরিবারেরই লোক। আমার দাদা হলেন হাসন রাজার ছেলে, আমার বাবা হলেন হাসন রাজার নাতি। আমি দর্শনার্থীদের জন্য বলছি, এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো চন্দ্রানীজিকে। তিনি কলকাতা থেকে হয়তো চন্দ্রানী আমাদের অনুষ্ঠানটা দেখছেন। তার সাথে আমি বলবো যে কল্লুল এবং ফারা, ঢাকা থেকে ফারা, তারাও আমাকে প্রশ্ন রেখেছেন। আমরা অলরেডি এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, এবং সেক্ষেত্রে আমি সবাই দর্শনার্থী তারা আজকে উপস্থিত ছিলেন, দেখেছেন, অবলোকন করেছেন, তাদেরকে আমার অনেক অনেক প্রণাম এবং সালাম, ধন্যবাদ। আমাদের সময় শেষের দিকে সুজয় স্যার এবার সমাপ্তি ঘোষণা করবেন। হ্যাঁ, আমি সামারিন ভাইকে আমার তরফ থেকে অনেক অনেক নমস্কার আদাব জানিয়ে রাখলাম, শ্রদ্ধা জানালাম। সুজয় সাহেব শেষ করবেন। গত দুদিনের মতো আজকের আলোচনাও আমরা সকলেই সমৃদ্ধ হয়েছি, অনেক অজানা তথ্য আমরা জানতে পেরেছি। আবার কিভাবে শব্দগুলোকে অনেকেই ভুলভাবে ব্যবহার করেন এবং সঠিক অর্থ অনেক সময় না জেনে অনেকে গান গায়, এটা শুধু হাসন রাজার ক্ষেত্রেই যে হয় তা নয়, পশ্চিমবঙ্গের বা উপর বাংলার বহু লোকগানের ক্ষেত্রে এই ঘটনা আমরা দেখি আর কি। তে যাই হোক, অনেক দার্শনিক প্রত্যয় সম্পর্কে আমরা জানতে পারলাম। তে আগামী দিনও আমরা এই আলোচনার মধ্যে থাকব, আগামী দিন আমাদের শেষ বক্তৃতা এই পর্বের আর কি। এরপরে আবারও কখনো সামারিন ভাইকে আমরা আমন্ত্রণ জানাব এ ধরনের আলোচনা করার জন্য। তে ফোকলোর অ্যান্ড ফোকলোরিস্টিক্সের এই অনলাইন জার্নালের পক্ষ থেকে সামারিন দেওয়ান সাহেবকে এবং ডক্টর মকবুল ইসলামকে নমস্কার ধন্যবাদ জানিয়ে, এবং আমাদের দ্বারা দর্শক যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সঙ্গে আছেন, দেখছেন, মতামত দিচ্ছেন, প্রশ্ন করছেন, আলোচনা ভালো লাগছে বলে প্রতিক্রিয়া জানাচ্ছেন, তাদের সকলকে কৃতজ্ঞতা জানিয়ে, শুভরাত্রি জানিয়ে আজকের অনুষ্ঠান, আজকের আলোচনা এখানেই আমরা শেষ করছি। ধন্যবাদ।